তো লাস্ট ক্লাসে আমরা একদম জাভার বেসিক কিছু জিনিসপত্র দেখার চেষ্টা করছিলাম, এবং জাভার যে ফিচার্সগুলো, জাভার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ফিচারগুলো সেগুলো আমরা দেখছিলাম, যে জাভা অ্যাকচুয়ালি কেন ব্যবহার করা হয় বা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই লেকচারটার মধ্যে আমরা মূলত হচ্ছে জাভার বেসিক ডাটা টাইপস, ভ্যারিয়েবলস, এক্সপ্রেশন, এগুলো নিয়ে একটু আলোচনা করব। কেননা ডাটা টাইপস, ভেরিয়েবলস, এইগুলো হয়তো আমাদের আলোচনা হয়ে আসছে আগে থেকেই, বাট জাস্ট একটু ওভারভিউ করব আমরা আবারও। আর শুরু করব হচ্ছে যে টিপিক্যালি আমরা যদি একটা জাভা প্রোগ্রাম যদি চিন্তা করি, জাভা প্রোগ্রামটা মানে লেখা থেকে শুরু করে, সোর্স কোড লেখা থেকে শুরু করে ফাইনালি আমরা যখন রান করি, এক্সিকিউশন পর্যন্ত কি কি ধাপ অ্যাকচুয়ালি সে কমপ্লিট করে এবং কোন কোন ধাপে তার কি কি কাজগুলো হয়, এই জিনিসটা দেখে হচ্ছে আমরা যেই মেইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কনটেক্সট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনটেক্সটে যেই ব্যাপারগুলো আছে, যেমন ডাটা টাইপস, ভেরিয়েবলস, এগুলোর কথা যেটা বললাম সেগুলো শুরু করব। এই জিনিসটা হচ্ছে জানার জন্য, ঠিক আছে, যে আমরা যে জাভাতে প্রোগ্রাম ডেভেলপ করি পুরো কাজটা কীভাবে হয়। ঠিক আছে, সো যেটা বলা হচ্ছে জাভা প্রোগ্রামস টিপিক্যালি গো থ্রু ফাইভ ফেজেস, পাঁচটা ধাপে হচ্ছে আমার টোটাল প্রোগ্রাম লেখা থেকে শুরু করে প্রোগ্রাম এক্সিকিউশন পর্যন্ত তার পাঁচটা ধাপে হচ্ছে সে তার কাজটা কমপ্লিট করে। সো এই পাঁচটা কাজ হচ্ছে কি, এডিট, কম্পাইল, লোড, ভেরিফাই অ্যান্ড এক্সিকিউট। ওকে, সো এই প্রত্যেকটা ধাপে ইন্ডিভিজুয়ালি কি কি কাজ হয় এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে সামারি আকারে যেটা বলা হচ্ছে যে এডিট স্টেজে হচ্ছে আমরা ক্রিয়েট করি বা এডিট করি সোর্স কোডটাকে, কম্পাইল স্টেজে হচ্ছে কম্পাইল করি সোর্স কোডটাকে, লোডিং স্টেজে এই কম্পাইল করা কোডটাকে লোড করি, কোথায় লোড করি সেটা পরে আসতেছি, ভেরিফাই একটা স্টেজ আছে যেটা বলা হচ্ছে সিকিউরিটি কোনো ধরনের ভায়োলেশন এখানে হচ্ছে কি না সেই জিনিসটাকে ভেরিফাই করা হয়, আর ফাইনালি হচ্ছে এক্সিকিউশন স্টেজ, যে স্টেজে হচ্ছে আমার কম্পাইল করা কোডটা এক্সিকিউশন হয়। এই স্টেজগুলো হচ্ছে আমরা আরেকটু ক্লিয়ারলি এখানে দেখার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। সো ফার্স্ট স্টেজ যেটা আমরা বললাম ক্রিয়েট, সো ক্রিয়েশন অফ এ প্রোগ্রাম যেটা বলা হচ্ছে, আমরা যে কোনো ধরনের টেক্সট এডিটর ব্যবহার করতে পারি অথবা যে সমস্ত আইডিগুলো আছে জাভা প্রোগ্রাম লেখার জন্য, যে কোনো একটা আইডির মধ্যে হচ্ছে প্রোগ্রামটা লিখবো, ঠিক আছে, এবং যে কোনোই হচ্ছে যখনই কোনো একটা সোর্স প্রোগ্রামকে লিখবো সেটা যদি জাভা প্রোগ্রাম হয়ে থাকে, জাভা প্রোগ্রামের সাপেক্ষে সেটাকে হচ্ছে আমরা সেভ করব হচ্ছে উইথ এ ডট জাভা এক্সটেনশন, ঠিক আছে, সো জাভা ফাইলটাকে হচ্ছে আমরা সেভ করব হচ্ছে উইথ এ ডট জাভা এক্সটেনশন। আমরা গতদিনে একটা একদম কমান্ড লাইন ইন্টারফেস থেকে কীভাবে হচ্ছে একটা জাভা প্রোগ্রামকে রান করা যায় এবং নেটবিনস থেকে কীভাবে একটা প্রোগ্রামকে রান করা যায় সেই জিনিসগুলো আমরা দেখছিলাম, মোটামুটি আশা করি এগুলো আমাদের মনে আছে। সো সেটা যাই হোক, আমাদের সোর্স কোডটার এক্সটেনশন হবে ডট জাভা, এবং এই ডট জাভা দিয়ে যখন আমরা একটা সোর্স কোডকে সেভ করতেছি দ্যাট মিন্স আমরা একটা জাভা প্রোগ্রাম ক্রিয়েট করলাম, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ বা ফেজ ওয়ান, আমরা হচ্ছে একটা প্রোগ্রাম ক্রিয়েট করলাম, দেন হচ্ছে কম্পাইলিং, ওকে, কম্পাইলিং এ জাভা প্রোগ্রাম ইনটু বাইট কোডস। সো এইখান থেকে বোঝা যাচ্ছে প্রথম যে কথাটা বলা হচ্ছে কম্পাইলিং এ জাভা প্রোগ্রাম ইনটু বাইট কোডস, মানে আমি প্রোগ্রামটাকে কম্পাইল করব, কম্পাইল করলে যে কোডটা তৈরি হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে বাইট কোড। লাস্ট ক্লাসেও একটু ধারণা দিয়েছিলাম বাইট কোড কী। সো আমরা প্রথমে আসি যে কম্পাইল করা বলতে আমরা কী বোঝাচ্ছি। সো যে কোনো একটা প্রোগ্রাম, ফর এক্সাম্পল ওয়েলকাম ডট জাভা, এটাকে যদি আমরা কম্পাইল করতে চাই আমাদের ইনস্ট্রাকশনটা হচ্ছে জাভা সি ওয়েলকাম ডট জাভা, সো যেখানে ওয়েলকাম ডট জাভা হচ্ছে আমার সোর্স ফাইলটার নাম, ঠিক আছে, আর কম্পাইল করার জন্য হচ্ছে কমান্ডটা হচ্ছে জাভা সি। সো এই ইনস্ট্রাকশনটা বা এই কমান্ডটা আমার সোর্স কোডটাকে কম্পাইল করবে, ঠিক আছে, এবং এইটাকে ট্রান্সফর্ম করবে, জাভার সোর্স কোডটাকে ট্রান্সফর্ম করবে একটা স্পেশাল কোডে যেটাকে আমরা বলতেছি হচ্ছে বাইট কোড, ঠিক আছে, এবং বাইট কোডে ট্রান্সফর্ম করে ফাইলটাকে নতুন নামে সেভ করবে, মানে কম্পাইল করা কোডটাকে একটা নতুন নামে সেভ করবে, সেটা হচ্ছে কি আমার ক্লাসের নাম অনুযায়ী, সরি প্রোগ্রামটার নাম অনুযায়ী ওয়েলকাম ডট ক্লাস, এরকম নামে হচ্ছে আমার সোর্স ফাইলটাকে কম্পাইল করার পরে যে কোডটা তৈরি হলো বাইট কোড সেটাকে সেভ করবে
উইথ এ ডট ক্লাস এক্সটেনশন। আচ্ছা, সো এই যে কম্পাইল করা কোডটুকু যেটাকে আমরা বলতেছি হচ্ছে বাইট কোড। সো বাইট কোড বলতে কি বোঝাচ্ছি এটা সম্পর্কে জাস্ট একটু আমরা এখানে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে বাইট কোড আর নট মেশিন ল্যাঙ্গুয়েজ অর বাইনারি কোড, ঠিক আছে? তারা কিন্তু কোনো ধরনের বাইনারি কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ কোনো কোড না। দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ এনি পার্টিকুলার মাইক্রো প্রসেসর অর হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, ঠিক আছে? সো এই যে কোডটা এটা কোনো মেশিন কোড না এবং এটা কোনো ধরনের মাইক্রো প্রসেসর বা হার্ডওয়্যার প্ল্যাটফর্মের উপরেও ডিপেন্ড করে না। দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ এনি মাইক্রো প্রসেসর অর হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, সরি। সো তারা কোন ধরনের মেশিনের উপর ডিপেন্ড করে না, অ্যাট দ্য সেম টাইম দে আর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রাকশনস। তার মানে হচ্ছে তারা কোনো ধরনের প্ল্যাটফর্মের উপরও ডিপেন্ড করে না। প্রথমে যেটা বললাম যে তারা হচ্ছে কোনো ধরনের হার্ডওয়্যার প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে না, দেন বললাম হচ্ছে তারা কোনো ধরনের প্ল্যাটফর্মের উপরও নির্ভর করে না। প্ল্যাটফর্ম বলতে এখানে বোঝানো হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে? সো অ্যানাদার এন্টিটি অর এন্টারপ্রেটার ইজ রিকোয়ার্ড টু কনভার্ট দ্য বাইট কোডস ইনটু মেশিন কোডস। ওকে, সো নেক্সট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা বললাম যে স্যার কথাটি কেটে আসে, কথা কেটে কেটে আসে। সো নেটওয়ার্ক প্রবলেম, সব জায়গায় নেটওয়ার্ক কানেক্টিভিটি একটা বড় ইস্যু হয়ে গেছে লাস্ট 2-3 দিন যাবৎ। সো হয়তো স্যার প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? সো নেটওয়ার্ক কানেক্টিভিটি প্রবলেম থাকতে পারে, আমি চেষ্টা করতেছি। এখন নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যু আমার হাতে না, অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে আছি, সো একটা হিউজ ব্যান্ডউইটের মধ্যে আছি, বাট জানি না স্টিল যদি প্রবলেম। যেটা বলছিলাম যে বাইট কোড যেটা আছে সেটা কোনো ধরনের মেশিন কোড না, এটা হচ্ছে কোনো ধরনের মাইক্রো প্রসেসর বা হার্ডওয়্যার প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে না, কোনো ধরনের অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে না, এবং এটা অ্যাকচুয়ালি একটা ইন্টারপ্রেটারের সাহায্যে, ঠিক আছে? যেটা আমরা বলেছিলাম যে জাভা হচ্ছে ফার্স্ট হচ্ছে কম্পাইল করে, দেন হচ্ছে একটা ইন্টারপ্রেটারের সাহায্যে হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রামটাকে এক্সিকিউশন করে। সো একটা ইন্টারপ্রেটার এখানে ব্যবহৃত হবে যে হচ্ছে এই বাইট কোডটাকে মেশিন কোডে কনভার্ট করবে, ঠিক আছে? ইন দিস ইজ দ্য জব অফ JVM। জাভা ভার্চুয়াল মেশিন হচ্ছে এই ইন্টারপ্রেটারটা প্রোভাইড করে যে হচ্ছে এই বাইট কোডটাকে মেশিন কোডে কনভার্ট করবে। ওয়ালিউল ইসলাম, কোনো কোয়েশ্চেন আছে? স্যার এটা তো জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে স্যার কম্পিউটারে লেখা জাভা প্রোগ্রাম কি? সেই জিনিসটা ক্লিয়ার। ওকে, সো মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড বাট দে আর নট বাইনারি কোড। বাইনারিতে তাকে কনভার্ট করা হয়, সে কনভার্সনের কাজটা করে হচ্ছে একটা ইন্টারপ্রেটার যেটা হচ্ছে JVM প্রোভাইড করে। আর JVM কি জিনিস যেটা গতদিন আলোচনা করছি এটা একটু জাস্ট একটু রিকল করি আমরা, যে JVM আমরা যেটা বলছিলাম যে JDK হচ্ছে আমাদেরকে জাভা ভার্চুয়াল মেশিনটা প্রোভাইড করে, ঠিক আছে? এবং জাভা ভার্চুয়াল মেশিন হচ্ছে কি, যে পিস অফ সফটওয়্যার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা মূলত একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে অনেকটা একটা কম্পিউটারের মতো সিমুলেট করে, ঠিক আছে? কিন্তু বলা হচ্ছে কি জাভা ভার্চুয়াল মেশিন যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন দ্যাট সিমুলেটস এ কম্পিউটার। আচ্ছা, ওকে, লাইনটা একটু বোঝার চেষ্টা করব আমরা। সে একটা কম্পিউটারের মতো এনভায়রনমেন্ট তৈরি করে, ঠিক আছে, আপনার কম্পিউটারের মধ্যেই, ঠিক আছে? বাট হাইডস দ্য আন্ডারলাইং অপারেটিং সিস্টেম অ্যান্ড হার্ডওয়্যার ফ্রম দ্য প্রোগ্রাম দ্যাট ইন্টারাক্ট উইথ দ্য VM ভার্চুয়াল মেশিন। মানে হচ্ছে সে আপনার কম্পিউটারের ভিতরে একটা কম্পিউটার বা একটা কম্পিউটিং সিস্টেম সিমুলেট করার চেষ্টা করে, যেখানে হচ্ছে কী হার্ডওয়্যার সেখানে আছে, কোন অপারেটিং সিস্টেম রান করতেছে, এই সমস্ত জিনিসগুলোকে সে হাইড করে ফেলে, ঠিক আছে? মানে একটা অ্যাবস্ট্রাক্ট মেশিনের মতো সে তৈরি করে, সিমুলেশন করে আপনার কম্পিউটারটাকে, ঠিক আছে? যাতে করে সেখানে যে কোনো ধরনের হার্ডওয়্যার প্ল্যাটফর্মই হোক না কেন, যে কোনো অপারেটিং সিস্টেমই হোক না কেন, এই বাইট কোডটা যেন যে কোনো জায়গায় রান করা যায়। এই কারণ এবং এই কারণেই হচ্ছে আমরা এটাকে যে কোনো অপারেটিং সিস্টেমে বা যে কোনো হার্ডওয়্যার প্ল্যাটফর্মে রান করতে পারি,
ঠিক আছে, কেননা সে যখন প্রোগ্রামটাকে যখন রান করতেছে, কম্পাইল করতেছে যখন, তখন আন্ডারলাইং হার্ডওয়্যারটা এবং হচ্ছে অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মটাকে হচ্ছে হাইড করে ফেলে, ঠিক আছে। এবং বলা হচ্ছে এই কারণে কিন্তু মানে আমাদের জাভা প্রোগ্রাম যে কম্পারেটিভলি যে স্লো সি বা সি প্লাস প্লাসের তুলনায়, এই জেভিএমটা হচ্ছে তার অন্যতম প্রধান কারণ, ঠিক আছে। যদিও সেটা অনেক ধরনের আরও টেকনোলজি নিয়ে আসা হয়েছে যাতে জাভা প্রোগ্রাম ফাস্টলি রান করে, বাট তুলনামূলকভাবে আমরা যদি সি বা সি প্লাস প্লাসের সাথে যদি কম্পেয়ার করি, দেখা যায় যে জাভা প্রোগ্রামটা রিলেটিভলি স্লোয়ার, এবং এই জেভিএমটার কারণেই হচ্ছে অ্যাকচুয়ালি জাভা প্রোগ্রামটা একটু স্লোলি রান করে। ওকে, সো জেভিএম, আরও কিছু ইনফরমেশন যে জাভা যে আমরা বলতেছি পোর্টেবল, ঠিক আছে। পোর্টেবল মানে হচ্ছে কোডটা, ঠিক আছে, পোর্টটা যে কোনো অপারেটিং সিস্টেমে আমরা রান করতে পারতেছি। এই জেভিএমের কারণেই হচ্ছে সে পোর্টেবিলিটিটা অ্যাকচুয়ালি আমাদের জন্য অ্যাপ্লিকেবল হয়েছে বা আমরা ইউজ করতে পারি। দ্য সেম বাইট কোড ক্যান বি এক্সিকিউটেড অন এনি প্ল্যাটফর্ম কন্টেনিং এ কম্পিটেবল জেভিএম, যেখানে জেভিএম থাকবে সেখানে আপনার প্রোগ্রামটাকে রান করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড জেভিএম ইজ অ্যাভেলেবল ফর উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, সোলারিস, যত ধরনের অপারেটিং সিস্টেম আছে, কম বেশি সব বেশি সব ধরনের অপারেটিং সিস্টেমের জন্যই জাভা ভার্চুয়াল মেশিন অ্যাভেলেবল, ঠিক আছে। আর জেভিএমটাকে আমরা কখন কল করি বা কীভাবে কল করি, বলা হচ্ছে যে জাভা এই কমান্ডটার মাধ্যমে হচ্ছে আমরা জেভিএমটাকে অ্যাকচুয়ালি কল করি। সো গত দিনে আমাদের যদি মনে থাকে, আমরা দুইটা কমান্ড রান করেছিলাম, একটা হচ্ছে জাভা সি, তারপরে হচ্ছে জাভা, ঠিক আছে। সো জাভা সি দিয়ে কম্পাইল করেছিলাম, আর জাভা দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এক্সিকিউশন করেছিলাম, যেটা এখানে বলতেছি যে জেভিএম হচ্ছে এই কাজটা করে থাকে। ওকে, সো এইগুলো একটু জাস্ট দেখে নেব। সো এই কাজটা ছিল হচ্ছে ফেজ টু আমাদের কম্পাইলেশন, ঠিক আছে। কম্পাইলেশনের মধ্যে বাইট কোড কনভার্সন, এন্ড দেন হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা যখন এক্সিকিউশন করব তখন অ্যাকচুয়ালি জাভাটাকে কল করব। দেন লোডিং দ্য প্রোগ্রাম ইন টু মেমোরি, যেটা হচ্ছে ফেজ থ্রি, ঠিক আছে। সো এটা বলা হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমরা যেটা বলতেছি হচ্ছে লোডিং। সো লোডিং বলতে হচ্ছে এই ক্লাস ফাইলটাকে আমাদের মেইন মেমোরিতে লোড করা, ঠিক আছে। যে ক্লাস ফাইলটা আমার আছে, ক্লাস ফাইলটা আমার যখন এক্সিকিউশনে আসবে, তাকে এক্সিকিউশনে যাওয়ার আগে তাকে অবশ্যই আমার মেইন মেমোরিতে থাকতে হবে। সো এই জাভা ক্লাস লোডারের কাজটা হচ্ছে এই প্রোগ্রামটাকে বা ক্লাস ফাইলটাকে মেইন মেমোরিতে ট্রান্সফার করা বা লোড করা, ঠিক আছে। মেইন মেমোরিতে এই ক্লাস ফাইলটাকে ট্রান্সফার করাটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রামটাকে মেইন মেমোরিতে লোড করা, বা এটা হচ্ছে আমার থার্ড ফেজ, ঠিক আছে। এটা কেন ইম্পর্টেন্ট, কেননা আমার এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটার মধ্যে বিভিন্ন ধরনের সিস্টেম ডিপেন্ডেন্ট ডিস্ক বা হচ্ছে যেটা বলেছে ল্যান, ইন্টারনেট, এরকম অনেকগুলো কানেকটিভিটি এখানে যুক্ত থাকতে পারে, ঠিক আছে। সেই প্রত্যেকটা ইন্টারফেসকে লোড করাটা হচ্ছে এই লোডিং ফেজের অন্যতম বড় কাজ, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের ইনপুট, যেটা আমরা এর আগে বলছিলাম যে এখানে নেটওয়ার্ক প্রোগ্রামিং থাকতে পারে, ঠিক আছে। সো নেটওয়ার্ক প্রোগ্রামিং যদি থাকে, তাহলে করসপন্ডিং ইন্টারফেসগুলোকে লোড করা বা এনেবল করা, সেটাও কিন্তু আমাদের লোডিং ফেজই হয়ে থাকে। চার নম্বর ফেজে হচ্ছে বাইট কোড ভেরিফিকেশন, ঠিক আছে। সো বাইট কোড ভেরিফিকেশন, যেটা আমরা বললাম যে এখানে বাইট কোড ভেরিফিকেশনের কাজটা মূলত কেন হয়, যেহেতু হচ্ছে এটা হচ্ছে পোর্টেবল, সো একটা মেশিন থেকে আমি অন্য একটা মেশিনে নিয়ে গিয়ে এটাকে রান করতে পারি, তাহলে যে একটা মেশিন থেকে আরেকটা মেশিনে ট্রান্সফার করতেছি, এখানে কোনো ধরনের সিকিউরিটি ব্রিচ হয়ে গেলো কি না, ঠিক আছে। কোনো জায়গায় কোনো ধরনের বাইট কোডটার মধ্যে কোনো জায়গায় কোনো ধরনের এরর হয়ে গেলো কি না, কোনো ধরনের সিকিউরিটি এখানে কম্প্রোমাইজ হয়ে গেলো কি না, সো এই জিনিসগুলো ভেরিফিকেশনের জন্য হচ্ছে এই বাইট কোড ভেরিফিকেশন, ঠিক আছে। সো এই এটাও এই কাজটাও জেভিএম দ্বারাই হয়ে থাকে। জেভিএম হচ্ছে এই বাইট কোড ভেরিফিকেশনের কাজটা করে থাকে, ঠিক আছে। সো এক্সিকিউশনের পূর্বে সে হচ্ছে এই বাইট কোড ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট করে। অ্যান্ড লাস্টলি এক্সিকিউশন, সো যখন আমার এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে আসলো, বাইট কোড আমি ভেরিফাই করে ফেললাম, লোড করে ফেললাম যা যা সিস্টেম কম্পোনেন্ট প্রয়োজন আছে, তারপরে গিয়ে হচ্ছে আমার রান করা বা এক্সিকিউশন করা, ঠিক আছে। সো যেটা এখানে বলা হচ্ছে সোর্স কোড থেকে বাইট কোড, বাইট কোড থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি যখন এক্সিকিউশন করতেছি তখন সেটা মেশিন ওই পার্টিকুলার মেশিনের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ কোডে কনভার্ট হচ্ছে, তারপর হচ্ছে প্রোগ্রামটা রান করতেছে। ওকে,
সো এইভাবে এই পাঁচটা ফেজ কমপ্লিট করে হচ্ছে আমার যে কোনো একটা জাভা প্রোগ্রাম আলটিমেটলি তার প্রোগ্রাম এক্সিকিউশন কমপ্লিট করে। ঠিক আছে, সো এটা অনেকটা জাভা প্রোগ্রাম লাইফ সাইকেল আমরা অনেক সময় বলে থাকি, জাভা প্রোগ্রাম এক্সিকিউশন লাইফ সাইকেল। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে জাভা প্রোগ্রাম এই পাঁচটা ফেজ কমপ্লিট করে তার প্রোগ্রামটাকে সোর্স কোড থেকে এক্সিকিউশন পর্যন্ত এই পাঁচটা ধাপে হচ্ছে তার কাজটাকে কমপ্লিট করে। তারপরে এখানে কোয়েশ্চেন আসতে পারে, বাইট কোড কি, জেভিএম কি? আশা করি এই কোয়েশ্চেনগুলো আনসার এখন সবার কাছে ক্লিয়ার। সো এখন চলে আসি আমরা কিছু জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড ইনফরমেশন বা হচ্ছে যে জিনিসগুলো আমাদেরকে জানতেই হবে এবং এগুলো মোটামুটি আমরা কম বেশি জানি। সো আইডেন্টিফায়ার কি, কিওয়ার্ড কি, স্টেটমেন্ট কি, আমরা আশা করি এগুলো নিয়ে খুব বেশি ডিটেইল আলোচনা না করলেও হবে। সো আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার্স আর নেমস ফর ভ্যারিয়েবলস, ক্লাসেস, মেথডস। ইন জেন মানে একদম সিম্পল কথায় যে কোনো একটা নাম সেটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার। ঠিক আছে, সেটা নামটা ভ্যারিয়েবল হতে পারে, একটা ক্লাসের হতে পারে, মেথডের হতে পারে। মেথড মিন্স ফাংশন। ঠিক আছে, সি সি প্লাস প্লাসের মধ্যে যেটাকে ফাংশন বলে আসছি সেটাই হচ্ছে জাভার মধ্যে মেথড। ঠিক আছে, কোনো পার্থক্য নাই, যেটাই ফাংশন সেটাই হচ্ছে মেথড, জাস্ট এখানে নামকরণটা হচ্ছে ভিন্ন। ওকে, সো যে কোনো জায়গায় আমরা যখন কোনো নামকরণ করতেছি মানে যাকে যেটা দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারি সেটাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। ওকে, সো সেটা হচ্ছে ভেরিয়েবলকে আমার আইডেন্টিফাই করার প্রয়োজন হয়, ক্লাসকে আইডেন্টিফাই করার প্রয়োজন হয়, মেথডকে আইডেন্টিফাই করার প্রয়োজন হয়। ওকে, সো যখন হচ্ছে আমরা আইডেন্টিফাই করার প্রয়োজন হবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে আইডেন্টিফায়ার। সো আইডেন্টিফায়ার লেখার বা নামকরণের কিছু রুলস আছে, আশা করি সবাই সেই রুলসগুলো জানি। ঠিক আছে, বাট এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, জাভা ইজ এ কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো সেই অনুযায়ী আমাকে কিন্তু ইয়ে করতে হবে। সো জেনারেল রুলস, ঠিক আছে, মে কন্টেন আপার কেস, লোয়ার কেস, নাম্বার, আন্ডার স্কোর, ডলার সাইন। ঠিক আছে, যে কোনো কিছু দিয়ে আপনি আইডেন্টিফায়ার নামকরণ করতে পারেন, বাট মাস্ট নট বিগিন উইথ এ নাম্বার। ওকে, সো নাম দিয়ে, নাম্বার দিয়ে কোনো ধরনের আইডেন্টিফায়ার নামকরণ শুরু করবেন না। আর অবশ্যই, অতি অবশ্যই নামকরণের মধ্যে স্পেস ব্যবহার করবেন না। ঠিক আছে, এটা যদিও এখানে উল্লেখ করা নাই, বাট এটা অতি অবশ্যই, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি স্পেস ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার নামকরণের মধ্যে ভুল আসবে, যখনই কল দিতে যাবেন তখনই হচ্ছে সেখানে ভুল চলে আসবে। ওকে, সো কোনো ধরনের স্পেস ব্যবহার করা যাবে না নামকরণের মধ্যে। আর এই জাতীয় ছোটোখাটো রুলসগুলো আমরা নামকরণের ক্ষেত্রে ব্যবহার করব। স্যার, কেস সেন্সিটিভ বলতে এখানে একটু কি বুঝছেন? কেস সেন্সিটিভ মানে হচ্ছে বড় হাতের লেটার দিয়ে যদি একটা ভেরিয়েবল লেখেন আর ছোট হাতের দিয়ে যদি আরেকটা ভেরিয়েবল লেখেন, দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল হবে। ঠিক আছে, একটু পরেই আছে। এই যে যেটা বললাম যে কেস সেন্সিটিভ, যে কথাটা বললাম মানে হচ্ছে কেস ম্যাটার্স। সো এই যে পাবলিক, এই যে আর একটা পাবলিক, পিটা বড় হাত করে দিলাম, এই সব খুলেই বড় হাতের করে দিলাম, তাহলে এখানে তিনটা আইডেন্টিফায়ার। ঠিক আছে, মানে তিনটা জিনিস সেম না, এটাকে আমরা বলতেছি হচ্ছে কেস সেন্সিটিভ। এখানে কিন্তু যদি লেটারগুলো চিন্তা করি, পি ইউ বি এল আই সি, এটাও পি ইউ বি এল আই সি, এটাও পি ইউ বি এল আই সি। ঠিক আছে, তো তাদের লেটারগত কোনো পার্থক্য নাই, তাহলে কিসের মধ্যে পার্থক্য? তাদের ক্যাপিটালাইজেশনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এবং এটা হচ্ছে সব লোয়ার কেস লেটারে, এটা হচ্ছে শুধু ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, এটা হচ্ছে অল ক্যাপিটাল। ঠিক আছে, বাট এইটা জাভার মধ্যে তিনটা ভ্যারিয়েবলকে নির্দেশ করবে, যেটা আপনি যদি HTML বা PHP এই টাইপের ইয়ে যদি চিন্তা করেন তাহলে তিনটাই একটা ভেরিয়েবলকে নির্দেশ করবে, কারণ ওরা হচ্ছে কেস ইনসেন্সিটিভ, মানে ওইখানে কেস ইম্পর্টেন্ট না, বাট এখানে কেস ইম্পর্টেন্ট। সো দুইটা একটা ভেরিয়েবল লিখছেন এরকমভাবে, কিন্তু যখন ব্যবহার করতেছেন সেখানে যদি এরকম কোনোভাবে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সে অ্যাকচুয়ালি ভেরিয়েবলটাকে খুঁজে পাবে না এবং সাথে সাথে আপনাকে এরর দেওয়ার চেষ্টা করবে। সো আশা করি কেস সেন্সিটিভ বলতে কি বুঝিয়েছি ক্লিয়ার। ওকে, কিওয়ার্ড, কিওয়ার্ড আইডেন্টিফায়ারের সাথে রিলেটেড
ঠিক আছে, যে সমস্ত আইডেন্টিফায়ারগুলো আমার সিস্টেম ব্যবহার করতেছে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে ব্যবহার করতেছে তার বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, সো কিওয়ার্ডস আর অলসো আইডেন্টিফায়ার, বাট উই ক্যান নট ইউজ দ্যাম অ্যাজ আইডেন্টিফায়ার বিকজ দে আর ইউজড বাই দ্য সিস্টেম অর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা হচ্ছে খুব সিম্পল কথা। ঠিক আছে, তো যে সমস্ত আইডেন্টিফায়ারগুলো আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে তাদেরকেই আমি বলতেছি হচ্ছে কিওয়ার্ড। সো এরকম অনেকগুলো কিওয়ার্ড আছে, মোর দ্যান 30 কিওয়ার্ডস আর অ্যাভেলেবেল ইন জাভা। ওকে, হয়তো তার চেয়েও এখন আরও বেশি হতে পারে। সো এইখানে একটা সিম্পল প্রোগ্রামের কথা দেখানো আছে, জাস্ট একটা প্রোগ্রামের স্ন্যাপশট। সো এখানে খেয়াল করে দেখেন, পাবলিক ক্লাস ডিসপ্লে ফোরকাস্ট এরকম একটা জিনিস, এর মাঝে পাবলিক, ঠিক আছে, এটা আমার জাভা প্রোগ্রাম ডিফাইন করে দিয়েছে যে জাভা কী পারপাসে ব্যবহৃত হবে। ঠিক আছে, পাবলিক কিওয়ার্ডটা কী পারপাসে ব্যবহৃত হবে এই জিনিসটা কিন্তু অলরেডি ডিফাইন্ড। সো এইটাকে আমি ব্যবহার করতে পারবো না কোনো ধরনের ভেরিয়েবলের নামকরণের জন্য বা ক্লাসের নামকরণের জন্য। সিমিলারলি ক্লাস, ঠিক আছে, এই যে ক্লাস, এই আইডেন্টিফায়ারটাও অলরেডি জাভা ডিফাইন করে দিয়েছে। কোনো একটা ক্লাস যদি আমি লিখতে চাই তাহলে ক্লাস শব্দটা আমাকে তার আগে ব্যবহার করতে হবে, তার মানে এটাও আমার অলরেডি সিস্টেম ডিফাইন্ড, তাহলে এটাকেও আমি কোনো ধরনের আইডেন্টিফায়ার হিসেবে বা ভেরিয়েবলের নামকরণের জন্য ব্যবহার করতে পারবো না। ইভেন ক্লাসের নামের জন্য ক্লাস শব্দটাকে ব্যবহার করতে পারবো না। ওকে, সো ডিসপ্লে ফোরকাস্ট এটা হচ্ছে আমার ক্লাসের নাম, সো এটা সিস্টেম ডিফাইন্ড না। আচ্ছা, সো ইটস এ আইডেন্টিফায়ার। ওকে, সো এটা হচ্ছে একটা নাম, ঠিক আছে, এটা হচ্ছে আমি ক্লাসের আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতেছি ক্লাসের নাম। একই রকমভাবে এখানে খেয়াল করেন, একটু আগে পাবলিকের কথা বললাম, সো পাবলিক শব্দটা এখানে আবার আসছে। স্ট্যাটিক, একই রকমভাবে স্ট্যাটিক হচ্ছে একটা কিওয়ার্ড, কেননা এটা জাভা ব্যবহার করতেছে। ভয়েড, এটাও একটা কিওয়ার্ড, এটা অলরেডি আমরা সি সি প্লাস প্লাস দুই জায়গায় দেখে আসছি। মেইন, এটাও একটা কিওয়ার্ড, ঠিক আছে, কেননা মেইন ফাংশন আমাদের যে কোনো প্রোগ্রামের মধ্যে থাকতেই হবে। ঠিক আছে, সো এই মেইন ফাংশনটাও আমি কোনো জায়গায় ভেরিয়েবল বা ক্লাসের নামকরণের জন্য ব্যবহার করতে পারবো না। দেন স্ট্রিং, ওকে, সো সিমিলারলি স্ট্রিংও একটা কিওয়ার্ড, কেননা এটা দিয়ে জাভা অলরেডি একটা ক্লাস ডিফাইন করে রেখেছে যেটা হচ্ছে আমি এখানে ব্যবহার করতেছি। সো আমি চাইলে স্ট্রিং নাম দিয়ে কোনো একটা কিছু নতুন করে লিখতে পারবো না। তারপর হচ্ছে এই আর্গস, ঠিক আছে, এই আর্গসটাও কিন্তু সে অ্যাকচুয়ালি সিস্টেম ডিফাইন্ড প্যারামিটার হিসেবে হচ্ছে ব্যবহার করে। সো আর্গস দিয়ে আমি নতুন করে কোনো প্যারামিটার অ্যাকচুয়ালি লিখবো না বা লেখার চেষ্টা করবো না। একই রকমভাবে এখানে সিস্টেম, ঠিক আছে, সো এটাও একটা কিওয়ার্ড। আউট, এটাও একটা কিওয়ার্ড। প্রিন্ট, এটাও একটা কিওয়ার্ড। সো প্রিন্ট অ্যালেন, এটাও একটা কিওয়ার্ড। সো এইটুকুর মধ্যেই মোটামুটি বেশ কিছু কিওয়ার্ড আমরা দেখতে পেলাম যেগুলো আসলে হচ্ছে আমার জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতেছে। তার প্রোগ্রামিং, আমরা যে এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যে ব্যবহার করতেছি সেটা যেভাবে কাজ করবে, সো তার ফাংশনালিটির জন্য আমাকে কিন্তু বেশ কিছু প্রোগ্রাম করতে হয়েছে বা কোড লিখতে হয়েছে। সো সেই কোডগুলোর বিভিন্ন জায়গায় এই আইডেন্টিফায়ারগুলোকে আমরা ব্যবহার করেছি, যার জন্য আমরা এদেরকে বলতেছি এগুলো সিস্টেম ডিফাইন্ড আইডেন্টিফায়ার অর কিওয়ার্ড, এবং কিওয়ার্ড হওয়ার কারণে তাদেরকে আমরা নিজেদের জন্য ব্যবহার করতে পারবো না। সো ক্যাপিটালাইজেশন কী জিনিস সেটা অলরেডি ডিসকাস করেছি। দেন স্টেটমেন্ট, সো স্টেটমেন্টও আমরা জানি মোটামুটি একটা সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইনের কোডকে আমরা বলি হচ্ছে স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট কীভাবে শেষ হয় আমরা সেটা জানি, অল স্টেটমেন্টস মাস্ট এন্ড উইথ এ সেমিকোলন, ওকে, জাস্ট লাইক সি সি প্লাস প্লাস। সো যদি একটা স্টেটমেন্ট হতে হয় তাহলে স্টেটমেন্টটা অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ হতে হবে, যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া হয়েছে। তাহলে আমরা যখন ফর লুপ লিখতাম বা ইফ কন্ডিশন লিখতাম সেগুলো কি স্টেটমেন্ট ছিল না? এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি কেউ বলতে পারবো আমাকে? আমরা যখন ইফ দিয়ে একটা ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন দিতাম সেটা কি একটা স্টেটমেন্ট ছিল না? আমরা তো সেখানে কোনো ধরনের সেমিকোলন ব্যবহার করতাম না। মঞ্জুরুল হক কিছু বলতে চাচ্ছি? সো ইফ কন্ডিশন, ঠিক আছে, কারণটা তো স্টেটমেন্ট না, সেমিকোলন ইউজ করা হয়নি।
if condition for so loop. It's a condition, okay? So it's a condition, it's not a statement. Statement hote hole by definition, ta line ta sheshe semicolon thakte hobe. So jekhane dekhben je semicolon nai, tahole dhore nite hobe oita kono dhoroner statement na. Jemon amra jokhon ekta function ke define kortechi, thik ache? Void main ba integer abc bracket diye something something acha tar pore ekhane ekta block er moddhe eshe bibhinno statement dicchi tahole oi je line ta seta kintu statement na seta ekta function definition thik ache eki rokom bhabe for loop jokhon likhtechi for bracket diye bhitore ekta ie thakteche so eta hocche ekta for loop er ekta looping amra definition dicchi thik ache it's not a statement সো এটা মনে রাখবো স্টেটমেন্ট হতে হলে আমাদের অবশ্যই সেমিকোলন থাকতে হবে এখন চলে আসি ডাটা টাইপ এন্ড ভেরিয়েবলস ওকে সো বিভিন্ন ধরনের ডাটা টাইপ অলরেডি আমরা জেনে আসছি সো ডাটা জাভার মধ্যে আমাদের এরকম বেশ কিছু ডাটা টাইপ আছে বলা হচ্ছে জাভা ইজ স্ট্রং টাইপ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ইচ ভেরিয়েবল হ্যাজ এ ডিক্লেয়ার টাইপ সো আমি যদি কোনো ভেরিয়েবলকে যদি ব্যবহার করতে চাই অবশ্যই তার আগে তার করেসপন্ডিং ডাটা টাইপটা আমাকে প্রোভাইড করে আসতে হবে ঠিক আছে এবং করেসপন্ডিং ডাটা টাইপ নিয়েই হচ্ছে সে এখানে কাজ করবে যেমন আমরা সি প্লাস প্লাসের মধ্যে দেখে আসছিলাম আমি যদিও ডিক্লেয়ার করে আসছি ডাবল কিন্তু ইন্টিজার ভ্যালু দিলেও সেটা নিচ্ছে বাট এইখানে সেটা কাজ করবে না যেমন ফ্লোট এক্স ঠিক আছে সো এক্স হচ্ছে একটা ফ্লোটিং টাইপ ভেরিয়েবল তারপর ফ্লোটিং একটা ভ্যালু হচ্ছে তার মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করেছি So there are two kinds of data types in Java. It actually আমরা C++ এর মধ্যে দেখে আসছি C++ এর মধ্যে বেসিক দুটো ধরনের ডাটা টাইপ ছিল একটাকে আমরা বলেছি হচ্ছে প্রিমিটিভ টাইপস একটা হচ্ছে ক্লাস সো ক্লাস হচ্ছে ইটসেলফ একটা ডাটা টাইপ যেটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ আর আরেকটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ যেটা হচ্ছে বেসিক্যালি আমরা ডাটা টাইপ হিসেবে সব জায়গায় ব্যবহার করে আসতেছি তাহলে আমাদের মূলত ডাটা টাইপ হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ যেটার মধ্যে আবার বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে ইন্টিজার ফ্লোট ক্যারেক্টার এটসেট্রা এটসেট্রা আর আরেকটা ডাটা টাইপ হচ্ছে ক্লাস যেটাকে আমরা বলি হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ মানে ইউজার নিজে একটা ডাটা টাইপ তৈরি করতেছে ক্লাসের মাধ্যমে ওকে সো এখন আমরা চলে আসি প্রিমিটিভ ডাটা টাইপসগুলো আরেকবার একটু আলোচনা করে নিই সো প্রিমিটিভ টাইপসের মধ্যে প্রথমেই চলে আসে হচ্ছে ইন্টিজার ডাটা টাইপগুলো ঠিক আছে ইন্টিজার একটা ডাটা টাইপ তার মধ্যে আবার প্রায় চার ধরনের ডাটা টাইপ আছে একটা হচ্ছে বাইট দেন শর্ট দ্যাট ইন্ট দেন লং চারটা ডাটা টাইপ তার মধ্যে বাইট হচ্ছে যেটা হচ্ছে বলা হচ্ছে 8 বিট সাইন্ড ইন্টিজার ওকে শর্ট ইন্টিজার হচ্ছে 16 বিট ইন বেসিক্যালি ইন্টিজার যেটা সো ইন্ট সেটা হচ্ছে 32 বিট সাইন্ড ইন্টিজার আর লং ইন্টিজার আরেকটা আছে সেটা হচ্ছে 64 বিট বা 8 বাইট সাইন্ড ইন্টিজার এখন সাইন এবং আনসাইন্ড এর ব্যাপারটা কি আচ্ছা এটা একটু পরে আসতেছি সেটা ক্লিয়ার করতেছি ফ্লোটিং পয়েন্ট এর মধ্যে হচ্ছে আমাদের দুই ধরনের ডাটা টাইপ এখানে অ্যাভেলেবল একটা হচ্ছে ফ্লোট যেটা হচ্ছে 32 বিট ফ্লোটিং পয়েন্ট আর একটা হচ্ছে ডাবল যেটা হচ্ছে 64 বিট ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপকে ক্যারি করে এর বাইরে আরো দুইটা ডাটা টাইপ আছে যেটা ক্যারেক্টার যেটা এখানে পরে আছে সো এটার সাথে আমাদের পরিচিতি আছে যেটা হচ্ছে 16 বিট ইউনিকোড ক্যারেক্টারকে সাপোর্ট করে সো যদি আমরা সিঙ্গেল ক্যারেক্টারকে নিয়ে যদি কোনো কাজ করতে চাই তাহলে হচ্ছে আমরা এই ক্যারেক্টার বা চার যেটা বলি এই ডাটা টাইপটাকে ব্যবহার করব আর এখানে আরেকটা স্পেশাল ডাটা টাইপ আছে যেটাকে বলা হচ্ছে বুলিয়ান ঠিক আছে যেটা হচ্ছে দুইটা ভ্যালু নিতে পারে একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস ঠিক আছে এই দুটো স্পেশাল ভ্যালু সে নিতে পারে এর বাইরে অন্য কোনো ভ্যালু সে অ্যাকচুয়ালি নিতে পারে না সো এই মোটামুটি পাঁচ ধরনের ডাটা টাইপ আমরা যদি বলি সো ইন্টিজার টাইপের চারটা আছে তার মধ্যে ইন্টিজার টাইপকে যদি একটা টাইপ ধরি ইন্টিজার একটা টাইপ ফ্লোটিংয়ের মধ্যে দুইটা টাইপ আর আলাদা আরও দুইটা টাইপ আছে সো এই চার ধরনের ডাটা টাইপ আমরা পাচ্ছি সো নিবিড় কোনো কোয়েশ্চেন আছে কি স্যার স্ট্রিং এর জন্য কি আমরা ক্যারেক্টার ব্যবহার করব স্ট্রিং আমরা এখানে সরাসরি ব্যবহার করব স্ট্রিং একটা ক্লাস জাভাতে ডিফাইন করাই আছে যেরকমভাবে আমরা সি প্লাস প্লাসে দেখে আসছিলাম লাস্টের দিকে সো জাভার মধ্যেও স্ট্রিং এর জন্য একটা ক্লাস অলরেডি ডিফাইন করা আছে সো যখন আমাদের এরকম মাল্টিপল ক্যারেক্টার ব্যবহার করা দরকার হবে
এবং যেখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার গুলোকে নিয়ে আমাদের কোনো ধরনের প্রসেসিং করা লাগবে না। ফর এক্সাম্পল একজনের নাম, এখানে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার নিয়ে আমাদের কোনো ধরনের প্রসেসিং নাই, কিন্তু নামটা আমরা ব্যবহার করতে চাচ্ছি, সো দ্যাট মিনস ইটস স্ট্রিং। সো সেটার ক্ষেত্রে জাভা অলরেডি একটা ক্লাস আমাদেরকে ডিফাইন করে রেখেছে, সেই ক্লাসটার নাম হচ্ছে স্ট্রিং। সো স্ট্রিং ক্লাসটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো, যার জন্য আমাকে এখানে আলাদাভাবে স্ট্রিং টাইপের কোনো ধরনের ডাটা টাইপ ডিফাইন করার কোনো প্রয়োজন হবে না, যদি স্ট্রিং ক্লাসটাকে আমরা একটা ডাটা টাইপের মতোই ব্যবহার করব। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। সো সেটার সাপেক্ষে মোটামুটি এই আটটা ডাটা টাইপ আমরা পাচ্ছি, ফ্লোট, ডাবল, বুলিয়ান, ক্যারেক্টার, বাইট, শর্ট, ইঞ্চ, লং, এই আটটা ডাটা টাইপ আমরা জাভাতে দেখতে পাবো। সো ফ্লোট ডাবল রিয়েল নাম্বারের জন্য, বুলিয়ান ট্রু ফলস, ক্যারেক্টার সিঙ্গেল ক্যারেক্টার, আর এই চারটা হচ্ছে ইন্টিজার নাম্বারের জন্য। আর এর বাইরেও একটা ডাটা টাইপ আছে যেটা সবসময় পেয়ে থাকি, ভয়েড। সো ভয়েড ডাটা টাইপটা অ্যাকচুয়ালি সে একটা ডাটা টাইপ, কিন্তু তার মধ্যে কোনো ভ্যালু থাকে না বা সে কোনো ধরনের ভ্যালু কন্টেইন করে না। এবং ইম্পর্টেন্টলি মনে রাখবো যে নট ইভেন নাল, নালও হচ্ছে একটা ভ্যালু, এবং ভয়েড ডাটা টাইপ নাল ভ্যালুটাকেও কন্টেইন করে না। অ্যাকচুয়ালি ভয়েড মানে হচ্ছে ফাঁকা, ঠিক আছে, মানে কিছুই নাই, এই ধরনের একটা ডাটা টাইপ আমরা বলি হচ্ছে ভয়েড। সো ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ফ্লোট হচ্ছে 4 বাইটের, অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো ধরনের ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে নিতে পারে, এবং সেক্ষেত্রে হচ্ছে আমরা মোটামুটি 6 ঘর পর্যন্ত দশমিক আমরা রাখতে পারি, ঠিক আছে। আর ডাবলের ক্ষেত্রে যেটা বলা হয় 8 বাইটস আমরা যেটা ব্যবহার করতে পারি, প্রায় দশমিকের পরে 15টা ঘর পর্যন্ত আমরা অ্যাকুরেসির জন্য 15টা ঘর পর্যন্ত দশমিক সংখ্যাকে ব্যবহার করতে পারি। তো এখানে একটা ইয়ে দেওয়া হচ্ছে, সাজেশন দেওয়া হচ্ছে অলওয়েজ ইউজ ডাবল, বাট প্রয়োজন না হলে আমি সাজেস্ট করব ফ্লোট ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার মেমোরি ইফিশিয়েন্ট হবে। আর এখন চলে আসি ইন্টিজার বা ইন্টিজার যে সমস্ত ডাটা টাইপগুলো আমরা পেলাম। সো এরকম একটা সংখ্যাকে একটু খেয়াল করেন, ঠিক আছে। সো এইটা যদি বাইটের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, সো এইটা হচ্ছে বাইটের মধ্যে একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবে, সেই নাম্বারটা হচ্ছে কত, 1, 2, 4, 8, 16, 32, 64, মানে 69 এরকম একটা নাম্বার, ঠিক আছে। সো এইটা বাইটের মধ্যে আমরা খুব সহজেই রাখতে পারবো। সো বাইটের মধ্যে আমরা কী ধরনের নাম্বার রাখতে পারবো, বলা হচ্ছে -128 থেকে +127 পর্যন্ত, ঠিক আছে। সো -2^7 থেকে 2^7-1 এই ধরনের একটা নাম্বার আমরা হচ্ছে এখানে রাখতে পারবো। এটা কেন ইম্পর্টেন্ট? সো বলা হচ্ছে C++ হ্যাজ আনসাইন্ড ভার্সন, জাভা ডাজ নট। সো এটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, আমরা সি এবং C++ দুইটা জায়গার মধ্যেই সাইন্ড ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার, ঠিক আছে, এরকম একটা জিনিস ব্যবহার করে আসছিলাম, বাট জাভার মধ্যে আনসাইন্ড কোনো কিছু নাই, সবই হচ্ছে সাইন্ড। ওকে, এবং সেটা সাপেক্ষেই এখানে একটা কোয়েশ্চেন আপনাদের জন্য, ছোট্ট একটা কোয়েশ্চেন দেয়া হয়েছে যেটা এই ডিসকাশনের উপর ভিত্তি করে, এটার অ্যান্সারটা আপনারা দিতে পারেন কি না একটু আমাকে দেওয়ার চেষ্টা করবেন। বলা হচ্ছে একটা বাইট টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এ, যার ভ্যালু এই মুহূর্তে আসছে হচ্ছে 127, ঠিক আছে। এবং আমরা জানি বাইট যে যদি ডাটা টাইপ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সে ম্যাক্সিমাম ভ্যালু রাখতে পারে হচ্ছে 127 পর্যন্ত। সো সেই হিসেবে এর মধ্যে এখন 127 ভ্যালুটা আছে, এরপরে আমি যে কাজটা করলাম, এ প্লাস ইকুয়াল 1, মানে হচ্ছে এর সাথে 1 যোগ করলাম, ঠিক আছে, এটা শর্ট হ্যান্ড ফর্মে লেখা হয়েছে, এটা আমরা মোটামুটি জানি। সো এর সাথে 1 যোগ করলাম, তাহলে এখন এর ভ্যালুটা কত? নিবির বলতেছেন -128, আর কেউ কি কোন 128 নাকি -128?
নিবির বলতেছেন মাইনাস 128 নাকি? স্যার সর্বোচ্চ মান তো 127, তাহলে 128 হওয়ার সম্ভাবনা নাই, প্লাস 128 হওয়ার সম্ভাবনা নাই। সর্বোচ্চ মান হচ্ছে 127, হচ্ছে সে সর্বোচ্চ ভ্যালু নিতে পারে, ঠিক আছে? সো 127 সর্বোচ্চ ভ্যালুটা অলরেডি তার মধ্যে আছে, তার সাথে আমরা এক যোগ করলাম, তাহলে ভ্যালুটা কত হবে? সো একজন নিভির অলরেডি বলেছে যে মাইনাস 128 হবে, আর আরেকজন বলছে যে গার্বেজ ভ্যালু আসবে। সো একটু অ্যান্সারটা দেখা, একটা ভুলভাল ভ্যালু আসবে নাকি, মানে একটা গার্বেজ ভ্যালু, ভুলভাল ভ্যালু বলতে হচ্ছে একটা গার্বেজ ভ্যালু আসবে। সো গার্বেজ ভ্যালু সরাসরি আসবে না, ভ্যালুটা আসবে হচ্ছে এরকম, ঠিক আছে? সো এটা কিভাবে প্রডিউস হলো কেউ কি বলতে পারবো? বা নিবির যেহেতু অ্যান্সার করেছেন বা আপনার অ্যান্সারটা রাইট, আপনি কি বলতে পারবেন কিভাবে এই ঘটনাটা ঘটলো, মাইনাস 128 কিভাবে হলো? স্যার আমি এই বিষয়টা অনেক আগেই খেয়াল করে দেখছি যে আমরা যতটুকু রাখতে পারি, তাহলে ওইটা আসলে আমাদের 128 থেকে বাড়তে থাকে, বাড়তে মাইনাস প্লাসের সীমানা অতিক্রম করে আবার মাইনাসে চলে যায়। এখন কিভাবে হয় স্যার এটা ব্যাপারটা আমি জানি না। আচ্ছা ওকে, এটা আসলে সো ইটস বেসিক্যালি আমরা তো অলরেডি ফান্ডামেন্টালস এগুলো পড়ে আসছি, ঠিক আছে? সো লাস্ট বিটটা হচ্ছে সাইন বিট, তাই না? 127 পর্যন্ত রাখতে পারি, মানে কি এই বিটটা কিন্তু অলওয়েজ জিরো হবে। এই 60টা বিট যখন সবগুলো আপনার কথা এই শুনছি না, এই 60টা বিটের সবগুলো ভ্যালু লাস্টেরটা বাদে, ঠিক আছে, একদম লেফট মোস্ট বিটটা বাদে, এই 60টা বিটই যখন 1 হবে তখনই হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে সর্বোচ্চ, সবগুলো যখন 1 হবে। ওকে, সো সেক্ষেত্রে হচ্ছে সেই ভ্যালুটা 127, ঠিক আছে? সো তার সাথে যখন আমরা আরও এক যোগ করতেছি, ঠিক আছে, সো বেসিক্যালি আমার লাস্ট বিটটা 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো লাস্ট বিটটা 1 হয়ে যাওয়া মানে এই 7টা বিটই কিন্তু অলরেডি জিরো হয়ে গেছে, ঠিক আছে? কেননা 127-এর সাথে যখন যোগ করছি তখন এই বিটটা 1 হয়ে গেছে, এগুলো সবগুলো জিরো হয়ে গেছে। ওকে, তার মানে ভ্যালুটা হচ্ছে 128, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই বিটটা 1 হওয়া মানে হচ্ছে যেহেতু আমার সাইন নাম্বার, এই সাইন বিটটা যেহেতু জিরো, তখন যখন জিরো থাকে তখন সেটা হচ্ছে প্লাস, এটা 1 হয়ে যাওয়া মানে একটা নেগেটিভ, দ্যাট মিন্স এটা 128 হয়েছে, অ্যাট দ্য সেম টাইম এটা 1 হওয়ার কারণে এটা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ রেজাল্টকে রিপ্রেজেন্ট করতেছে, দ্যাটস ওয়াই ভ্যালু হচ্ছে মাইনাস 128, ঠিক আছে? এবং এরপরে যদি আরও যদি সংখ্যাটা যদি বাড়াইতে থাকে, যেটা নিবির বলতেছিল যে সংখ্যাটা সেক্ষেত্রে হচ্ছে আরও কমতে থাকে, মাইনাস 128-এর পরে 129, 130 এরকম একটা ব্যাপার তখন ঘটতে থাকে। ওকে স্যার, 128-এর জন্য একটা বিট বেড়ে যাবে না? না, 128-এর জন্য এই বিটটা জিরো থেকে 1 হয়ে যাবে, 127 তো এই 7টা বিট মিলে হবে, এই 7টা বিটের সবগুলো ভ্যালু যখন 1 হবে তখনই তো 127 হবে, সেটার জন্য তো এই বিটটার প্রয়োজন হচ্ছে না, এই বিটটা অলওয়েজ জিরো থাকতে হবে, যদি পজিটিভ নাম্বার হতে হয় এই বিটটা জিরো থাকতে হবে, ঠিক আছে? এই 7টা বিট মিলে হচ্ছে আমার 127 হবে, ঠিক আছে? এই 7টা বিট সবগুলো যদি 1 হয় তখনই হচ্ছে 127 হবে। ওকে, আর এই বিটটা যদি 1 হয়ে যায় তখনই হচ্ছে, এই 7টা বিট যদি 0 হয়, এটা যদি 1 হয় তার মানে হচ্ছে 128 হয়ে গেছে। কারণ হিসাব করি, 1, 2, 4, 8, 16, 32, 64, 128, এটা হচ্ছে আমার 128-এর বিট। সো এইটা যদি 1 হয় তাহলে আমি 128 বা তার চেয়ে বড় সংখ্যাগুলো পাবো, আর এটা যদি 0 হয় তাহলে 128-এর চেয়ে ছোট, মানে এখান থেকে সর্বোচ্চ নাম্বারটা পাবো 127, এটাকে আমরা বলি হচ্ছে সাইন বিট। ওকে, লাস্ট বিটটা, এই বিটটা যদি 0 হয় তাহলে এটা একটা পজিটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করে, এই বিটটা যদি 1 হয় তাহলে সেটা একটা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করে, এই কারণে এটা যখন 1 হচ্ছে এই সবগুলো বিট যখন 0 তখন সেটা 128-কে রিপ্রেজেন্ট করতেছে, বাট এটা 1 হয়ে যাওয়ার কারণে অ্যাট দ্য সেম টাইম এটা মানটা নেগেটিভ শো করতেছে আমাদেরকে। আই হোপ নাও এভরিওয়ান ইজ ক্লিয়ার।
স্যার এখন যদি মান বাড়াতে থাকি হুম হুম তাহলে তো -129-30 এভাবে যাবে মনে হয়। রাইট, সেটাই হচ্ছে আজকে সবাই একটু টেস্ট করবো ভাষায়, ঠিক আছে? ছোট্ট একটা এক্সাম্পল কিন্তু করতে স্যার দেওয়া আছে। এখানে তো আবার লেখা আছে যে জাভা রাইট হচ্ছে, হ্যাঁ 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 হ্যালো হ্যালো, কি বলেছেন আমি শুনতে পাই নাই। হ্যালো স্যার কথা হ্যালো, শুনুন। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলো রাকিব। স্যার জিজ্ঞেস করছিলাম যে 128-এর পরে, -128-এর পরে যদি আমরা এখন আরো বাড়াতে হুম হুম থাকি তাহলে তো -130, -130 মনে হচ্ছে, কারণ স্যার একই ছিল একদম, মানে হ্যাঁ, মানে এটা এর সাথে আরো এক যোগ করা মানে কি? ওভার লেফট ডিজিটটা তাহলে তো স্যার টোটাল 100। আমার কনফিউশন ছিল যে -129 হবে এক যোগ করলে নাকি কি -127 হবে, এরপর -126 এভাবে যাবে, সংখ্যাটা এক এক করে কমতে থাকে। স্যার আমার মনে হয় -127 হবে, এরপর -126 এভাবে যাবে। জাস্ট এ মিনিট, আমরা সবাই বাসায় একটু ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডটা দেখবেন, যে যখন নেগেটিভ নাম্বার হয় তখন ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে কিভাবে তার করসপন্ডিং ভ্যালুটা নেওয়া হয়। যদি না পারা যায় তাহলে নেক্সট ক্লাসে আমি দেখাবো, কিন্তু বাসায় আগে একটু ট্রাই করতে হবে। ওকে, আচ্ছা, সো এইটা সাপেক্ষে হচ্ছে অন্যান্য যে সমস্ত প্রিমিটিভ টাইপসগুলো আছে সেগুলোর জন্য নাম্বারগুলো দেখানো হচ্ছে। এখানে সবগুলো নাম্বার জাস্ট হচ্ছে আপনি একটু দেখে নেবেন, এটা আমি ডিটেলস ইয়েতে যাচ্ছি না, বাট ইম্পর্টেন্ট ব্যাপারটা যেটা যে এখানে সবগুলো হচ্ছে সাইন্ড, ঠিক আছে? যেটা আমরা সিসি প্লাস প্লাসের মধ্যে আনসাইন্ড একটা ভার্সন পেয়েছিলাম, সো প্রত্যেকটাই মাইনাস এত থেকে প্লাস এত পর্যন্ত যাবে। প্লাসের ক্ষেত্রে হচ্ছে সংখ্যাটা এক কম, যেমন -128 থেকে +127, -32768 থেকে -32767 পর্যন্ত, ঠিক আছে? সো আপনি কোন ধরনের নাম্বার ব্যবহার করবেন সেটা নির্ভর করবে আপনি সেখানে সংখ্যাটা কত পর্যন্ত ম্যাক্সিমাম আসতে পারে সেটার উপর ভিত্তি করে, সেটা কি ইন্টিজার রাখবেন না শর্ট রাখবেন না লং ইন্টিজার রাখবেন, সেই অনুযায়ী আপনি এখান থেকে নির্ধারণ করবেন। আর ভেরিয়েবল আমরা স্যার একটা কোশ্চেন ছিল, জি বলেন। জাভাতে স্যার এই যে প্লাস মাইনাস বা সাইন বিট বিবেচনা করে, সি সি প্লাস এ তো আর বিবেচনা করা হয় না। হ্যাঁ, বিবেচনা করা হয় না সি সি প্লাস প্লাস এ, বিবেচনা করা হয় না কথাটা পুরোপুরি ঠিক না, সেখানে সাইন্ড এবং আনসাইন্ড দুইটি অপশনই আছে। আপনি যদি আনসাইন্ড যদি ব্যবহার করেন তাহলে, যেমন সাইন বাইট যদি হয়, সরি আনসাইন বাইট যদি হয়, তাহলে সেখানে আপনি 0 থেকে 255 পর্যন্ত রাখতে পারবেন, মানে সেখানে কোনো নেগেটিভ সংখ্যা রাখতে পারবেন না। বাট নেগেটিভ সংখ্যা না রাখতে পারলেও তার ওই যে ভ্যালুটা যেটা রাখার জায়গা ছিল সেটা আপনি পজিটিভ নাম্বারের মধ্যে কনভার্ট করে ফেলেছেন, যার জন্য আরো বড় সংখ্যা পর্যন্ত রাখতে পারতেছেন। মানে এখানে যেরকম সাইন বাইটের ক্ষেত্রে আমরা 127 পর্যন্ত পজিটিভ দিকে রাখতে পারি, আনসাইন যদি হয়ে থাকে যেমন সি বা সি প্লাস প্লাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা 127-এর পরে 255 পর্যন্ত হচ্ছে আমরা ভ্যালু রাখতে পারি। আর যদি সাইন যদি হয়ে থাকে সি সি প্লাস প্লাসের মধ্যে, কিন্তু সাইন বাইটও আছে, ঠিক আছে? মানে না, সি প্লাস প্লাসের মধ্যে সাইন্ড বাইটও আছে, সেক্ষেত্রে সেটা -128 থেকে +127 পর্যন্ত, মানে সেখানে দুইটা অপশনই আছে। বাট যাবার মতো আনসাইন্ড ওই জিনিসটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। ওকে, জি স্যার বুঝতে পারছি। আর যখন আমরা ভেরিয়েবলকে কিভাবে ব্যবহার করব বা ইনিশিয়ালাইজ করব, সো জাভাতে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ভেরিয়েবলকে আমরা যদি ব্যবহার করতে চাই অবশ্যই তাকে আগে ডিক্লেয়ার করতে হবে এবং তার মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে? যেমন এখানে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল একটা ভ্যালু ইন্টিজার ভ্যারিয়েবল, তার ভ্যালু হচ্ছে 30, সো সেটাকে আমরা যে কোনো জায়গায় ভ্যারিয়েবল ব্যবহার করতে পারবো। আবার ফর এক্সাম্পল আরেকটা ভ্যারিয়েবল আছে হচ্ছে বি,
ঠিক আছে, সো এটাই কিন্তু আমরা কোনো ধরনের ইনিশিয়ালাইজেশন শুরুতে করি নাই, তারপরে তার মধ্যে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করছি বা অ্যাসাইন করছি। সো এইটা হচ্ছে ভ্যালু ইনিশিয়ালাইজেশন, যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি তখনই তার মধ্যে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। সো এইটা হচ্ছে ভ্যারিয়েবল উইথ ইনিশিয়ালাইজেশন, ভ্যারিয়েবল ডিক্লারেশন উইথ ইনিশিয়ালাইজেশন। আর সেকেন্ড যেটা বলা হচ্ছে, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি তারপরে তার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করেছি, ঠিক আছে। সো এখানে কিন্তু ডিক্লারেশনের সময় কোনো ধরনের ভ্যালু অ্যাসাইনমেন্ট হয় নাই বা ইনিশিয়ালাইজেশন হয় নাই। সো এই ক্ষেত্রে হয়েছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। সো ইনিশিয়ালাইজেশন কি, অ্যাসাইনমেন্ট কি, আশা করি এই দুইটা কনসেপ্ট বুঝাতে পেরেছি, ঠিক আছে। ইনিশিয়ালাইজেশন যখনই আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি যে তার মধ্যে তখনই কোনো একটা ভ্যালু দিয়ে দিই, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আর যদি আমরা ভ্যারিয়েবলটা জাস্ট ডিক্লেয়ার করছি, পরবর্তীতে কোনো এক সময় তার মধ্যে কোনো একটা ভ্যালু আমরা দিচ্ছি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ভ্যালু অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এইটার সাপেক্ষে এরকম একটা কোড একটু খেয়াল করে দেখেন, একটা ভ্যালু ডিক্লেয়ার করা হয়, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে ইন্টিজার টাইপের, এক্স নামক ভ্যারিয়েবলটা। তার পরবর্তীতে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, যেটা আমরা মূলত প্রিন্ট করার জন্য ব্যবহার করি, আমরা এক্সের ভ্যালুটা প্রিন্ট করার চেষ্টা করতেছি। সো এই ক্ষেত্রে কী ঘটনা ঘটবে বা কী কী ঘটনা ঘটতে পারে, এটা সম্পর্কে কোনো কিছু বলা যায় যে এই ক্ষেত্রে আমরা কি ভ্যালু পাব? সো কনভেনশনাল ওয়েতে আমাদের যদি চিন্তা করি, সি বা সি প্লাস প্লাসের ক্ষেত্রে এই ক্ষেত্রে কি আউটপুট আসবে, যেমন যদি প্রিন্ট এফ করতাম ইন্টিজার এক্স, প্রিন্ট এফ এক্স পার্সেন্ট ডি দিয়ে কমা দিয়ে এক্স, সেক্ষেত্রে কি ভ্যালু প্রিন্ট হতো? একটা গার্বেজ ভ্যালু আসতো, ঠিক আছে। সি বা সি প্লাস প্লাসের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই একটা গার্বেজ ভ্যালু আসতো, বাট জাভার ক্ষেত্রে এটাকে আমরা এরকমভাবে লিখতেই পারবো না, লিখলে হচ্ছে সাথে সাথে হচ্ছে আমার জন্য এরর প্রডিউস হবে, ঠিক আছে। কোনো ধরনের সে অ্যাকচুয়ালি কম্পাইল টাইমে হচ্ছে আমাকে এরর দেবে, এই কোডটাকে আমাকে কম্পাইল করতে দেবে না, তার কারণ জাভা উইদাউট ইনিশিয়ালাইজেশন কোনো ধরনের ভ্যারিয়েবল আমাকে ব্যবহার করতে দেয় না, ঠিক আছে। সো এই কথাটাই এখানে বলা হচ্ছে যে আমার জন্য একটা এরর মেসেজ সে তৈরি করবে, ভেরিয়েবল এক্স মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড, ঠিক আছে, যে এই পার্টিকুলার ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজেশন হয়নি। সুতরাং তার প্রপার ইনিশিয়ালাইজেশন করে আসার পরেই আমাকে সে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কম্পাইল করতে দেবে, ঠিক আছে। তো এই জন্য এই কথাটা বলা হচ্ছে যে যাবার ক্ষেত্রে আমাদের উইদাউট ইনিশিয়ালাইজেশন কোনো ধরনের ভেরিয়েবলকে আমরা ব্যবহার করতে পারবো না। আর আমরা যদি কোনো ভ্যালু যদি প্রিন্ট করতে চাই, ফর এক্সাম্পল ইন্টিজার এক্স, সো সেক্ষেত্রে আমরা সিতে দেখে আসছি ফরম্যাট স্পেসিফায়ার আমাদের ব্যবহার করতে হয়। এখানেও ফরম্যাট স্পেসিফায়ার আছে, বাট ফরম্যাট স্পেসিফায়ার ছাড়াও আমরা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। সো আমাদের এরকম যদি কোনো ভেরিয়েবলের ভ্যালু যদি প্রিন্ট করা লাগে, তাহলে আমরা সরাসরি ভেরিয়েবলের ভ্যালুকে প্রিন্ট করতে পারবো, যেটা হচ্ছে আগের এখানে দেখালাম, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা পার্টিকুলার সিনট্যাক্স, ঠিক আছে, ভেরিয়েবলের ভ্যালুটা আমরা সরাসরি ওই যে ফরম্যাট স্পেসিফায়ার ছাড়াই প্রিন্ট করতে পারবো, পার্সেন্ট ডি পার্সেন্ট সি এরকম কোনো কিছুই লাগবে না। আমরা চাইলে ইউজও করতে পারি, বাট ইউজ না করেও ব্যবহার করতে পারবো। আর এখানে আরেকটা যেটা দেখানো হচ্ছে ফরম্যাট, যে আমার একটা স্ট্রিং আছে, স্ট্রিংটাকেও আমি প্রিন্ট করবো, তার সাথে আমি এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকেও প্রিন্ট করব। সো এই ক্ষেত্রে যে স্ট্রিংটা যেটা আছে সেটাকে প্রিন্ট করার জন্য আমরা কোটেশন ডাবল কোট ব্যবহার করব। সো এটার মাধ্যমে এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেল, সো সেটাকে আমি প্রিন্ট করতেছি। অ্যাট দ্য সেম টাইম যে প্লাস, প্লাস অপারেটরটাকে এখানে বলা হচ্ছে কনকেটনেশন অপারেটর, ঠিক আছে। সো এটা আমরা স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে দেখবো যে এটা কীভাবে যোগের কাজও করতেছে, আবার এখানে এই অংশটার সাথে এই অংশটাকে যুক্ত করা, কনকেটেনেশন মানে হচ্ছে যুক্ত করা, ঠিক আছে, যুক্ত করার কাজটাও সে কীভাবে করতেছে, ঠিক আছে। এটা বেসিক্যালি হচ্ছে অপারেটর ওভারলোডিং, আমরা সি প্লাস প্লাসের মধ্যে দেখে আসছি, ঠিক আছে।
অপার ছিল। জি বলেন স্যার, আমরা সি প্লাস প্লাসে দেখছিলাম যদি মাঝখানে কোনো লাইনের মাঝখানে যেমন সিস্টেম ডট ইট করে যদি একটা স্পেস দিয়ে তারপর আউট ডট প্রিন্ট এলএন লিখতাম কোনো সমস্যা হতো না, জানেন সমস্যা হবে কিনা? আবার বলেন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন সমস্যা হতো না? স্যার এখানে যদি মাঝখানে আমরা সিস্টেম ডট এরপরে যদি একটা ব্ল্যাঙ্ক স্পেস রাখতাম ডটের পরে, ডটের পরে স্যার ডটের পরে, হ্যাঁ ডটের পরে কোনো স্পেস রাখা যাবে না। হ্যাঁ ডটের আগে বা পরে কোনো স্পেস রাখা যাবে না, ঠিক আছে? আগে বা পরে কোনো স্পেস রাখা যাবে না, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আজকে কভার করতে পারবো বলে মনে, সরি আজকে কভার করতে পারবো বলে মনে হচ্ছে না। বাট এখানে ডট কি মিন করে, ডটের পরের অংশটা কি মিন করে সেটা যখন আমরা বুঝতে পারবো তখনই হচ্ছে আমরা বুঝতে পারবো যে এখানে আমরা আসলে ডটের আগে বা পরে কোনো স্পেস রাখতে পারবো না। বাট এই মুহূর্তে এটুকুই হচ্ছে আপনাদের জন্য তথ্য যে আমরা চাইলে হচ্ছে ভ্যারিয়েবল বা ভ্যারিয়েবলের ভ্যালু এবং হচ্ছে স্ট্রিং একই সাথে প্রিন্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা হেল্প নেব হচ্ছে এই প্লাস অপারেটর বা কনকেটেনেশন অপারেটরে। সো যদি আমাদের কোনো স্ট্রিং যদি প্রিন্ট করতে হয় তাহলে সেটার জন্য ব্যবহার করবো ডাবল কোট, যদি কোনো ভ্যারিয়েবলকে যদি ব্যবহার করতে হয় তাহলে জন্য জাস্ট উইদাউট কোট প্লাস অপারেটরটা ব্যবহার করব, তারপরে হচ্ছে উইদাউট কোট ভ্যারিয়েবলটার নাম ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমার ভ্যারিয়েবলটার ভ্যালু সিস্টেম থেকে নিয়ে সে আমাদেরকে যে টার্মিনাল আছে বা হচ্ছে যে আউটপুট উইন্ডো আছে সেখানে সে আউটপুটটা আমাদেরকে দেখাবে। ওকে, সো যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, স্ট্রিংস আর ইনক্লোজ ইন ডাবল কোটস, ঠিক আছে? সো ইফ দেয়ার আর মাল্টিপল পার্টস, ঠিক আছে, যেরকম যেমন এখানে দুইটা পার্ট, এরকম আরও পার্টকে আমি চাইলে হচ্ছে কনকেট করতে পারি, চারটা পাঁচটা পার্টকেও কনকেট করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমি প্লাস সিম্বলটা ব্যবহার করব বা প্লাস সাইনটা ব্যবহার করব এই কনকেটেনেশন করার জন্য। ওকে, সো এরকমভাবে হচ্ছে বাসায় একটু ট্রাই করব। সো প্রিমিটিভ ক্যারেক্টার টাইপ, সো বলা হচ্ছে অল ক্যারেক্টার সেভেন ইন্টিজার ইকুইভ্যালেন্ট, সো আমি যদি চাই ইন্টিজার হিসেবে তাদের করসপন্ডিং ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারি, বা নর্মালি হচ্ছে সিঙ্গেল কোটের মধ্যে যদি তাদেরকে যদি আমি রাখি তাহলে তারা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করবে। ওকে, সো যে কোনো একটা ক্যারেক্টারকে প্রিন্ট করার জন্য আমরা নর্মাল ভেরিয়েবল হিসেবে হচ্ছে তার ভ্যালুটাকে প্রিন্ট করতে পারবো, আর ফরম্যাট স্পেসিফায়ার আমরা এখানে ব্যবহার করতে পারবো প্লাস সি দিয়ে, হ্যাঁ পার্সেন্ট সি দিয়ে, সেক্ষেত্রে আমার হচ্ছে তার ভ্যালুটাকে আমি প্রিন্ট করতে পারবো। ওকে, সো এখানে এটার উপর যে কোনো ধরনের প্রসেসিং আমরা করতে পারবো, যেমন এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে ফর এক্সাম্পল ভার এ, এরকম একটা সিঙ্গেল ক্যারেক্টার আছে, সো তার সাথে যদি আমি ভার প্লাস প্লাস এরকম একটা কাজ যদি করি তাহলে সে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে হচ্ছে বি ক্যারেক্টারটাকে, ঠিক আছে? কেননা এখানে যদিও আমরা ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতেছি তার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি তার করসপন্ডিং ইন্টিজার ভ্যালুটা হচ্ছে স্টোর হয়, যার জন্য আমরা তার মধ্যে যে কোনো ধরনের অ্যারিথমেটিক অপারেশন করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে তার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো কোনো ধরনের নেগেটিভ ক্যারেক্টার আমাদের এখানে রিপ্রেজেন্ট করতে পারি না। সো প্রিমিটিভ বুলিয়ান টাইপস, বুলিয়ান যেটা বলছিলাম দুটো ভ্যালু থাকবে, ট্রু আর ফলস, এবং খুব ইম্পর্টেন্ট ব্যাপার এই ট্রু মিন্স টি আর ইউ ই, এই শব্দটাই হচ্ছে ট্রু হিসেবে বুলিয়ান যে ডাটা টাইপ আছে তার জন্য ব্যবহার করতে পারবো। ট্রু মানে কিন্তু ওয়ানকে রিপ্রেজেন্ট করবে না, ফলস মানে কিন্তু জিরোকে রিপ্রেজেন্ট করবে না, ঠিক আছে? ট্রু মিন্স ট্রু, ফলস মিন্স ফলস, ঠিক আছে? সো যেমন বুলিয়ান একটা ভ্যারিয়েবল আমি না লিখলাম ভার, তার ভ্যালু হচ্ছে ট্রু, ঠিক আছে? এবং এই ভ্যারিয়েবলগুলো বা এই ডাটা টাইপটা স্পেসিফিকলি আমরা যখন লজিক্যাল কাজগুলো যখন করব, ঠিক আছে, লজিক্যাল অপারেশন যখন করব তখন তার আউটপুটটা বুলিয়ান ডাটা টাইপ হিসেবে আসবে, যেটা হচ্ছে আপকামিং ডেজগুলোতে আমরা হয়তো দেখব বা বুঝতে পারব। ওকে, সো মোটামুটি এইখানে আমি আজকে শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? যদিও ওকে, এই স্লাইডটা দিয়ে আমি শেষ করি। লিটারালস,
সো লিটারালস হচ্ছে কি, যখন কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলের একটা নির্দিষ্ট বা কনস্ট্যান্ট একটা মান যখন থাকে তখনই তাকে বলা হচ্ছে একটা লিটারাল। ঠিক আছে, মানে এ পার্টিকুলার ভ্যারিয়েবল ভ্যালু তখনই তাকে আমি বলবো হচ্ছে লিটারাল। ঠিক আছে, তো লিটারাল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বলা হচ্ছে অক্টাল লিড, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল, ঠিক আছে, ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, বুলিয়ান হতে পারে। স্যার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, এখন শোনা যাচ্ছে স্যার? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। ওকে, সো লিটারাল কি আমরা জানি, লিটারালস শুরু থেকে শোনা, লিটারালস কি আমরা জানি আশা করি, লিটারালস হচ্ছে কোন একটা পার্টিকুলার, লিটারালস শুরু থেকে শোনা, কোন একটা পার্টিকুলার ভেরিয়েবলের যখন একটা ফিক্সড বা নির্দিষ্ট একটা মান যখন থাকে তখনই তাকে আমরা বলি হচ্ছে লিটারাল। ঠিক আছে, মানে যখন কোনো একটা ভেরিয়েবলের একটা নির্দিষ্ট মান থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে লিটারাল। ঠিক আছে, যেমন এখানে বলা আছে ইন্টিজার লিটারাল। ঠিক আছে, সো এই পার্টিকুলার ভেরিয়েবলটা, ঠিক আছে, এই পার্টিকুলার ভ্যালুটা, এটা হচ্ছে একটা লিটারাল। ঠিক আছে, এই পার্টিকুলার ভ্যালুটা, এটা হচ্ছে একটা লিটারাল। ঠিক আছে, এইটা যখন আমি কোনো একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে যখন ব্যবহার করব তখন সেটা একটা লিটারাল হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, সো একই রকমভাবে এই পার্টিকুলার ভ্যালুটা যখন কোনো একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলের মধ্যে ব্যবহার করব তখন সেটাকে আমরা বলবো হচ্ছে একটা লিটারাল। ঠিক আছে, ট্রু বা ফলস, এই পার্টিকুলার ভ্যালুটা যখন কোনো একটা বুলিয়ান ভেরিয়েবলের মধ্যে ব্যবহার করব তখন সেটা হবে একটা লিটারাল। ঠিক আছে, যখনই কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবলের একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে তখনই তাকে আমরা বলবো হচ্ছে লিটারাল। ঠিক আছে, যেমন ক্যারেক্টার লিটারাল, সো এই পার্টিকুলার ক্যারেক্টারটা যখন আমি কোনো একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের জন্য যখন ব্যবহার করব তখনই সেটা নির্ধারণ করবে একটা ক্যারেক্টার লিটারালকে। ওকে, সো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের আজকের ডিসকাশন। আর নেক্সট দিন হচ্ছে আমরা, ওকে, ইনপুট আউটপুটটা নেক্সট দিন শুরু করব। আর লিটারালের সাথে আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, সো কনস্ট্যান্ট আমরা এর আগে বিভিন্ন রকমভাবে ব্যবহার করে আসছি, সি প্লাস প্লাসের ক্ষেত্রে আমরা CONST এটা দিয়ে কনস্ট্যান্টকে নির্ধারণ করতেছিলাম, জাভার ক্ষেত্রে হচ্ছে ফাইনাল। ঠিক আছে, ফাইনাল কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবলের ভ্যালুটাকে নির্দিষ্ট করে দিচ্ছি, সো দ্যাট এটাকে আর কেউ যেতে চেঞ্জ করতে না পারে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে ফাইনাল কিওয়ার্ডটা। সো যদি কোনো একটা পার্টিকুলার ডাটা টাইপের আগে বা ভেরিয়েবলের আগে আমরা যদি ফাইনাল কিওয়ার্ডটা যদি দিয়ে দিই তাহলে এই পার্টিকুলার ভ্যালুটা বা এই ভেরিয়েবলের এই পার্টিকুলার ভ্যালুটাকে আর কেউ চেঞ্জ করতে পারবে না। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে কনস্ট্যান্ট, মানে এটাকে আমি যদিও ভেরিয়েবল হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার করব বাট সকল ক্ষেত্রে তার মানটা হবে 5। এই ভেরিয়েবলের এক্সের মানটা 5-এর বাইরে অন্য কোনো ভ্যালু হতে পারবে না বা এক্স ভেরিয়েবলের মানটাকে আমি আর চেঞ্জ করতে পারবো না। সো এই ফাইনাল কিওয়ার্ডটা দিয়ে এই ভ্যালুটাকে আমি ফিক্সড করে দিলাম, সো এটাকে বলা হচ্ছে সেক্ষেত্রে এক্স ভেরিয়েবলটা একটা কনস্ট্যান্টের মতো বিভিন্ন জায়গায় ব্যবহৃত হবে। সো আশা করি আজকে যতটুকু ডিসকাশন ছিল সবাই কিছুটা আইডিয়া করতে পেরেছেন। সো নিভিরের কোয়েশ্চেন আছে স্যার, লিটারালটা স্যার আমরা কিভাবে ব্যবহার করব, হ্যাজ ডিফাইন দিয়ে কি লিটারাল ব্যবহার করা হয়? না 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 না, সো লিটারাল বলতে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কোথাও ব্যবহার করবো না লিটারালকে। লিটারাল আমরা বলতেছি যখন কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবল একটা নির্দিষ্ট মান যখন থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লিটারাল। স্যার তার মানে কনস্ট্যান্টকে আমরা লিটারাল বলতে পারি? বলতে পারি। জি স্যার, থ্যাঙ্ক ইউ স্যার, বুঝতে পারছি। আরেকজন হ্যান্ড রেজ করেছেন, শ্রাবন্তী স্যার। প্রিন্স